এমন ভাবে খাচ্ছে যেন কোনোদিন খাইনি, মনে হয় প্রথম প্রথম প্রথম। তো প্রিয় দর্শক, ফাইনালি আজকে আমরা চলে এসেছি কেডিপিপি মেলা। তো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই পেছনের স্টেজটা। তো অনুষ্ঠান হচ্ছে আজকে সোমবার, প্রায় রাত্রি 10টা বাজে। তো আমরা আজকে আপনাদের দিকে পরিদর্শন করাচ্ছি কেডিপিপি মেলাটা। তো ঘুরে দেখুন, খুবই ভালো লাগবে আশা করছি আপনাদের। আর বিশেষ করে আমার যে চ্যানেল তিনটি বন্ধ ছিল, আজ থেকে চ্যানেলটি খুলে গিয়েছে। তো দেখুন চ্যানেলগুলো কোনগুলো ছিল, মোবাইলে স্ক্রিনে ফটোগুলো আসছে সেই স্ক্রিনের শটে, খুবই ভালো লাগবে। একটা কথা বলি, অনেকদিন তিনটে চ্যানেল বন্ধ ছিল, স্যাম খুব মর্মাহত ছিল। আজকে খুলে যাওয়ার ফলে স্যামের মনটা খুব খুশ হয়ে বলে চলো আজকে কেডিপি মেলায় যাই, ফার্স্ট এখানেই উদ্বোধনটা করা হয়। তো মোটামুটি দেখতে পাচ্ছ 10টার সময় আসলে কি হবে, এখানে যে জলটা পড়ে সেটা কিন্তু প্রিয় দর্শক বন্ধ রয়েছে। তো প্রায় 10টা বাজছে রাত্রি, দেখতে পাচ্ছ মেলাতে সেরকম লোক নেই, ফাঁকা, এতটাই ঠান্ডা পড়েছে। তোমাদের দিকে দেখানোর জন্য এসেছি এই ঠান্ডাতে, যে কেটিপির মেলা এই রাত্রি 10টার সময় যে এত ঠান্ডায় মানুষ নেই সেটা তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। রাতের অন্ধকারে খুবই সুন্দর লাগছে। আর মোটামুটি সেই চারধারটাই ঘুরিয়ে দেখাচ্ছি মেলাটা, খুবই ভালো লাগবে। আর জহরপাল আর হচ্ছে হরি এসছে, বাদাম খাচ্ছে, কেউ যদি বাদাম খেতে চান জহরের সাথে যোগাযোগ করবেন। তো ভাই, এখানে কেডিপির মেলায় আইসক্রিম দোকান দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের আইসক্রিম আছে, আমুল এবং বিভিন্ন ব্র্যান্ডের। তো এখান দিয়ে আপনারা আসুন, খাইয়ে যান। তো কিরম রেট আছে দাদা? 50 টাকা দাম আছে। 50 টাকা দাম আছে। তো প্রিয় দর্শক, 50 টাকা দাম দেখতে পাচ্ছ, 50 টাকায় কী কী দেয় তোমাদের দিকে দেখাচ্ছি। দোকানটার নামটা ভালো করে দেখে লো, আমুলের, একদম কেডিপির মেলাতে ঢুকেই কিন্তু যেখানে লাইটটা লাগানো রয়েছে তারই সামনে কিন্তু দেখতে পাবেন আপনারা। এখান দিয়ে এসে খেয়ে যান, 50 টাকায় দেখতে পাচ্ছেন কত কী দিচ্ছে। তো খুবই ভালো। মোটামুটি বাজার কীরকম, বাজার কীরকম হচ্ছে? ভালোই বাজার আছে, ভালো আছে। তো মোটামুটি আজ প্রিয় দর্শক দ্বিতীয় দিন, এইটাই মোটামুটি 50 টাকা। আর মেছোদাতে ওনাদের পার্লার রয়েছে একটা স্টল, তো মোটামুটি খুবই ভালো টেস্ট। তো খেয়ে দিয়ে বলবে জহরদা কেমন লাগছে। তো জহর খাচ্ছে, এবার দেখুন খেয়ে দিয়ে বলবে কেমন লাগছে। খা 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 খা। অনেকে আইসক্রিম দেখেছি, তো এইরকম আইসক্রিম, এত ভ্যারাইটিস আইটেম আইসক্রিম দেখতে পাই না। তবে আমুল কোম্পানি যে এত পরিবর্তন হয়েছে এর জন্য ধন্যবাদ দিই। খা 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 খা, তাড়াতাড়ি খা, বকিনিস, খেয়ে দেখ। তো দেখতে পাচ্ছ জহর এমন খাচ্ছে যেমন মনে হচ্ছে জীবনও খায়নি, এই প্রথম খাচ্ছে। কিরম টেস্ট? দারুণ দারুণ। তো মোটামুটি এনাদের একটা মেছোদাতেও পার্লার রয়েছে, জহর খুব খাচ্ছে, মজা নিচ্ছে। তো খুব এমনভাবে খাচ্ছে যেন কোনোদিন খায়নি, মনে হয় প্রথম প্রথম প্রথম। না খেয়েছি কিন্তু এত সুন্দর টেস্ট করেনি। তো মোটামুটি নকাল খাই টেস্ট কি করে পাবে, মোটামুটি আজকে এই প্রথমের আমুলে খাচ্ছে তো ওই জন্য এত টেস্ট। তবে কিন্তু দেখতে পাচ্ছ সেই গাছের পাশে বন্ধুরা, সেই গাছের পাশে কিন্তু এই টেস্টটা কালকে ছিল না, আজকে দেখলাম এসে তারপরে হয়েছে। এখানে ফটো ফটো তুলতে পারো। তো মোটামুটি লাইট লাগানো রয়েছে, আর এখানটাতে নীল কালারের ব্লু কালারের লাইটটা জ্বলছে। তো চলো, মোটামুটি পুরো ফাঁকা মেলায়, পুরো খোলা খোলা, এত ফাঁকা, এত সুন্দরভাবে ভিডিও করা যায় দেখলে মানে খুবই আলাদা লাগবে, যে মানে এত ফাঁকাতে ভিডিও করতে আলাদা একটা। তবে কেডিপির মেলায় অন্য অন্য বছর দেখি বিভিন্ন রকম সবজির এবং বিভিন্ন রকম পশু পাখির হচ্ছে কিন্তু এ হয়, মানে চিড়িয়াখানা, তারপর হচ্ছে স্টল, মানে দেখার মতন। তো এবারে কিন্তু নেই সেটা, তো খুব মিস করছি এটা আমরা। তো আপনারা যারা, হ্যাঁ, প্রত্যেক বছরে যে লাউ কুমড়া এবং সবজির যে বড় বড় জিনিসগুলোকে স্টল করতো নিয়ে এসে দেখার জন্য, এবং মাছের অ্যাকোরিয়াম, তারপরে বিভিন্ন রকম জন্তুর বন্তুরও হতো, কিন্তু এবছর দেখতে পাইনি। প্রিয় দর্শক, এই যে ঘুগনি টুগনি এত বেশি হয়েছে ওনাদের থেকে জানবো। তো দাদা, অনেক তো রাত্রি হয়েছে, ঘুগনি টুগনিও অনেক বেশি হয়েছে দেখতে পাচ্ছি, ঘুগনি এবং হচ্ছে সব মোটামুটি কোটা কাটাকুটি। তো কি এগুলো ফ্রিজে রাখবেন না কালকে হবে? ফেলে দেবো। তো মোটামুটি ফেলিয়ে দিবে, দেখতে পাচ্ছ কত লস হয় ব্যবসায়। তো মোটামুটি মানুষ ব্যবসায় যে বলে ইনকাম হয় সব সময় তা নয়, তো অনেক সময় কি হয় অনেক জিনিস নষ্টও হয়। তো খুবই দুঃখের একটা ব্যাপার, ব্যবসা করতে গেলে লাভ লস রয়েছে, তো সেই নিয়েই কিন্তু ব্যবসা। লাভটা তো অতিরিক্ত করেছে, লাভটা তো অতিরিক্ত করছে যে কিছু ফেলে দিলে কোনো যায় আসে না। তো আদেও ফেলাবেনি কিন্তু এটা রেখে দিবে, ওটা বলতে হয়। আমরাও, আপনারাও বুঝতে পাচ্ছেন, এত প্রায় ওই ঘুগনিটা প্রায় 2-3 হাজার টাকার বিক্রি যাবে, ফেলাই কেউ, রেখে দিবে ফ্রিজে। হ্যাঁ, তো প্রিয় দর্শক মোটামুটি, হ্যাঁ, তবে এই দিকটায় দেখতে পাচ্ছ মোটামুটি একদম মেলার প্রত্যেকটা কিন্তু এ বন্ধ হয়ে গেছে, কেন প্রায় 10টা 5:10 হয়ে গেছে, 10:15 হয়ে গেছে। তো রাত্রে ভিডিও করছি, তো এই দিকটা মোটামুটি খাওয়ার দোকান টোকান প্রায় গুছানা গুছানি হয়ে গেছে। না না না, বাদাম খাবনি। আর মোটামুটি অনেক দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে, আর মোটামুটি অনেক দোকান গুছাচ্ছে।
তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে কেটিপির ওপাস থেকে আসার পথে এই গেটটা কিন্তু কালকে ভিডিওটা ভালো করে করেছিলাম কিন্তু ভালো করে দেখানো হয়নি তো আজকেই দেখতে পাচ্ছেন যে সাইডে হাতি ভাতিগুলো রয়েছে এবং আপনাদের সবাইকে বলবো চ্যানেলগুলো ফলো করে রাখুন সামনেই আবার হলদার মেলা এই ঘাটালের মেলা আসছে সব ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পাবেন এবং এই কেটিপির মেলা কিন্তু রোজের আমরা ভিডিও করব বলে বলছি এসবি তো রোজ প্রতিদিন আসবো প্রত্যেকদিনই আসবো তবে দোকান টোকান বন্ধ করে আমাদের দিকে ঘুরে দেখাবো এই ভিডিওটা পরে স্যামের লাইভ করবে আমার ফোন থেকে ও সেটাও দেখতে পাবেন তো মোটামুটি এখন হচ্ছে সোমবার এইটা ভিডিও করে দেখাচ্ছি তোমাদের দিকে আর এই ভিডিওটা তোমরা নিশ্চয়ই আজকে আর দেখতে পাবে না রাত্রে কালকে মঙ্গলবার মঙ্গলবার দেখছেন হয়তো ইউটিউব ফেসবুক চ্যানেলে তো খুবই সুন্দর একটা মোটামুটি গেটটা করেছে এই গেটটা ব্যাপক করেছে তো দেখতে পাচ্ছ ব্যাপক যতটা খারাপ বলবো ততটা ভুল একদম এক নম্বর হয়েছে গেটটা এত সুন্দর অসাধারণ পুরো তো পুরো ভিতরটাও কিন্তু খুব সুন্দর চলো মোটামুটি পুরো ফাঁকা দেখতে পাচ্ছ প্রিয় দর্শক আর জামা কাপড় জুতা একদম সব রকম মেলায় দাম বসেছে তো চলো আমরা একটু জামা কাপড় জুতা দোকানগুলোও দেখাই মোটামুটি বিভিন্ন রকম জুতা ভুতো পেয়ে যাবেন আপনারা খুবই কম পয়সায় মাত্র একশো টাকা মাত্র একশো টাকার মধ্যে সব পেয়ে যাবেন একশো টাকা দেড়শো টাকা সব জুতো পাওয়া যাচ্ছে অতি অবশ্যই এই স্টলেতে আসবেন আর আপনারা ভালো মন্দভাবে বেছে নেবেন তো মোটামুটি দেখতে পাচ্ছ খুবই কম দামের মধ্যে জুতা পাওয়া যাচ্ছে এখান দিয়ে তো মোটামুটি জুতা এবং ভ্যারাইটিসের জিনিস আর এ পাশে দেখতে পাচ্ছ স্টেশনারি দোকান মোটামুটি খুব ভিড় রয়েছে হ্যাঁ তো মোটামুটি খুব ভিড় রয়েছে একদম তো চলো তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ জহদ্দার দোকানে সবাই যাবে এখানে স্টেশনারি দোকান দেখানো যাবে না জহদ্দার বকবে তো মোটামুটি একশো চল্লিশ টাকায় দেখতে পাচ্ছ মোটামুটি একদম সব কী রে এগুলো বালিশের রোয়ার রয়েছে বালিশের ওভার বেড কভার আছে বেড কভার সব সব কিছুই রয়েছে মোটা এই দোকানটায় অতি অবশ্যই আসবেন আমরা হরেক মাল একশো দশ টাকা পাবেন একশো দশ টাকা নেই একশো সত্তর টাকা পর্যন্ত রয়েছে প্রিয় দর্শক তো চলো খুব খুব সুবিধা আশেপাশে রান্নাও হচ্ছে দেখতে পাচ্ছ একদম গরম গরম খাওয়া দাওয়া হচ্ছে হ্যাঁ তো চলো তোমাদের দিকে দেখাই যে মেলায় যারা থাকে কীভাবে রান্নাও করে তো দেখতে পাচ্ছ রান্না হচ্ছে একদম মোটামুটি ফুলকপি আলুর তরকারি হচ্ছে মনে হয় অনেক অনেক ওরা অনেক কষ্টের মধ্যে দেখে মানুষ পয়সা দেখে কিন্তু পয়সার যে কষ্টটা সারা দিন রাত্রি যে অস্তিত্বের মধ্যে পড়ে থাকে যেভাবে কষ্ট হয় সেই মূল্য বউ বাচ্চাকে ছেড়ে যে কিভাবে থাকে তো আমরাই এটা বুঝতে পারছি ভাবুন বিপদ হয়ে গেলে এরা কিন্তু এখানেই পড়ে থাকে কিছু করার নেই তো এইভাবেই মোটামুটি দুটো পয়সার জন্য তারই মধ্যে কিন্তু অনেক অনেক সময় দেখি যে বউরা পালিয়ে যায় এটা কিন্তু উচিত না একটু একটু ভাববে যাবেন না একটু ভাববেন বাইরে আছে কত টাকা কষ্ট করে ইনকাম ইনকাম করছে একশো বার ইনকাম করছে কিভাবে একটা দু টাকা ইনকাম করতে কষ্ট হয় তাদের সেই দিকে প্রত্যেকে যারা যেসব গৃহিণীরা আছেন তারা এরকম উড়াবেন না এই অনুরোধ করব তবে জামা কাপড়ের দোকান দিয়ে এখান দিয়ে আসলাম পুরো মেলাটা তো বিভিন্ন ধরনের টেস্ট কারো ফুলকপির টেস্ট কারো হচ্ছে মানে মাংস হচ্ছে বিভিন্ন রকমের রান্না হচ্ছে মেলাতে তো মোটামুটি রাত্রে এলেই বুঝতে পারবেন যে বিভিন্ন ধরনের রান্না দেখো এখানটাতেও রান্না হচ্ছে দেখো গ্যাস উনান ওভেন নিয়ে বসে পড়ছে কী রান্না হচ্ছে গো থ্রি ডি হচ্ছে প্রিয় দর্শক তো মোটামুটি বুঝতে পারছো কীভাবে সব হয় থ্রি ডি ফ্রি ডি অনেক কিছু হয় তো কেটিপির মেলায় কিন্তু এই যে জিনিসটা কোনো ইউটিউবার কিন্তু এখনও দেখায়নি এটা আমি প্রথম আপনাদের দিকে দেখাচ্ছি যে গণপতি বাবা মরিয়া তো এটা কিন্তু খুব স্পেশাল করেছে আর জহরদা একদম দেখতে পাচ্ছ ফটো নিচ্ছে সত্যি খুব সুন্দর লাগছে একদম গণপতি বাবা মরিয়া তো এই জিনিসটা কিন্তু মেলায় একদম অসাধারণ করছে এই জিনিসটা আমরা না তুললে কিন্তু খুব মিস করতাম হয়তো কোনো ইউটিউবার আপনাদের দিকে দেখায়নি আর দেখতেই পাচ্ছেন এ পাশটাতেও অনেক কিছু মোটামুটি দোকান রয়েছে বাড়ি সাজানোর জন্য বাড়িকে সাজানোর জন্য বিভিন্ন ধরনের কিন্তু প্লাস্টিকের ফুল ফাইবারের ফুল সব পাওয়া যাচ্ছে এখান দিয়ে তবে কেটিপির মেলা যারা ভিডিওটা দূর থেকে দেখছেন আপনারা বাইরে রয়েছেন কাজের সূত্রে এলাকার মানুষ কিংবা এলাকার আশেপাশের মানুষ তো খুব মিস করছেন হয়তো আপনারা তো সবাই যারা দূর দূরান্ত থেকে আসবেন ভাবছেন তো সবাইকে অনুরোধ করব আপনারা আটটা সাড়ে নটার মধ্যে আসুন কেন দশটার মধ্যে অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ সাড়ে নটার মধ্যে অনুষ্ঠান দশটার মধ্যে শেষ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখন প্রায় পৌনে এগারোটা বাজছে তো দেখুন কোথাও পৌনে এগারোটা এগারোটা বাজে তো দেখতে পাচ্ছ কোনো আসর টাসর কিন্তু অনেকদিন অনেকক্ষণ আগে থেকেই কিন্তু পুরো গুছানো হয়ে গেছে আর পুলিশ প্রশাসনেরও লোক নেই দমকল চলে এসেছে মোটামুটি দেখতে পাচ্ছ কেটিপির মেলা তোমাদের দিকে প্রত্যেকটা মানুষকে বলবো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এই অনুরোধ রাখবো তো এই ভিডিওর দ্বারাই বলি দেখুন আমি ভগবানকে খুব বিশ্বাস করি হয়তো
আমি তো ব্যক্তিগতভাবে কারো কখনো ক্ষতি করি না, তো আমার যারা ক্ষতি করতে চায় ক্ষতি করতে চেয়ে লাভ নেই। এই তো দেখলেন চ্যানেল বন্ধ করে দিল, খুলে দিল। তো মোটামুটি আপনি যদি ভালো হন আপনার সাথে সবসময় ভালো হবে, হয়তো একটু প্রবলেম হবে, একটু কষ্ট হবে হয়তো আপনার জীবনে, কিন্তু আপনার কোনো দিন অসুবিধা হবে না। তাই প্রত্যেকটা মানুষকে বলো মানুষের উপকার করুন, মানুষের ভালো করুন, দেখবেন নিশ্চয়ই আপনার উপকার হবে। হয়তো আপনার একটু অসুবিধা হবে চলার পথে, কিন্তু কোনো দিন অসুবিধা হবে না, মানে অসুবিধা হবে চলার পথে, কিন্তু কোনো দিন আপনার আটকিয়ে যাবে না। তো আমার কিন্তু দেখুন তিনটা দোকান হয়ে গেল কোলাঘাটে, দোকান ভেঙে দেওয়ার পরে স্টেট ব্যাংকের ওখানে ভাড়া নিলাম, ওখানে ভাড়া বন্ধ করে দেওয়ার পর ঠিক এখানে পেয়ে গেলাম, কোনো অসুবিধা হয়নি। হয়তো কিছুদিন হয়তো সময় কিছু সময়ের জন্য হয়তো প্রবলেম হয়েছে। তো প্রত্যেকটা মানুষকে এই ভিডিওর দ্বারা বার্তা দিতে চাই, সৎ পথে চলুন, সততার মধ্যে চলুন, আপনার নিশ্চয়ই ভালো হবে। আর কোলাঘাট শ্যামবাই নিউ জেন্টস পার্লার, এখানে সবাই আসুন, চুল দাড়ি ফেস ফেস। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মহিলার চুলটা কিন্তু একদম বাঁকা ছিল, তারপরে ক্রিম লাগানো হলো। এখানে কিন্তু ছেলে মেয়েদের সবই রকমের কাজ করা হয়, ফেস স্পেশাল স্ট্রেনিং এবং কান ফোঁড়ানো। তো দেখুন এই চুলটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, নিশ্চয়ই কোনো যদি বান্ধবী ভিডিওটা দেখে থাকেন অবশ্যই হাই লিখবেন। তো দেখতে পাচ্ছেন চুলটার কী অবস্থা ছিল কাটিং করার পর, কীভাবে হলো স্ট্রেনিং করার পর। আপনারাও করতে পারেন এই রকম কাজ, আসুন কোলাঘাট শ্যামবাই নিউ জেন্টস পার্লার। কোলাঘাট খড়িচক পোলের সম্মুখেই দোকান রয়েছে, সর্বদিন দোকান খোলা। আমাদের কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 8617540781, এই নম্বরে আপনারা ফোন করে অবশ্যই আসুন। তো দেখতে পাচ্ছেন এরকম ধরনের স্ট্যান্ডিং করা হয়, এবং এই স্ট্যান্ডিংটা করলে প্রায় 6 মাসের মতন থাকে একই রকম। তো সবাইকে আসার জন্য কিন্তু শ্যামবাই নিউ জেন্টস পার্লারের পক্ষ থেকে আমন্ত্রণ রইল, আসুন।